হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা সার্কাসের টিজার, যেটা আজকে ড্রপ করা হয়েছে, এটা ঠিক টিজার না, এটা একটা অ্যানাউন্সমেন্ট যে ট্রেলারটা কবে আসবে এবং ছবির ধরনটা কেমন হবে, এটাকে ঠিক সিনেমার সিকোয়েন্সেস ওয়াইজ কেটে টিজারে বানানো এটা বলা যায় না। সঙ্গে সঙ্গে আমরা বক্স অফিস কালেকশন নিয়েও কথা বলবো, কোন ছবি কীরকম কী কালেকশন করলো, এবং দৃশ্যম টু এর থেকে একটা বাংলা ছবি অনেক বেটার কালেকশন করেছে, আমরা যদি সেটার সিনারিও দেখি সেটা নিয়েও আমরা আলোচনা করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই যে সিনেমাটা রোহিত শেট্টির, যেটার নাম হচ্ছে সার্কাস, এই ছবিটার যে রিমেক চেন বা এই ছবিটা যেটার অনুপ্রেরণায় বানানো এটা বিশাল। এই ছবিটা যে ছবিটার রিমেক সেটা হচ্ছে আঙ্গুর। এবার আঙ্গুর যে ছবিটা ছিল সেটা ইটসেলফ একটা রিমেক ছিল। সেই ছবিটা কোন ছবির রিমেক? সেটা হচ্ছে দোদুনি চার, যেটা সেটা আবার রিমেক ছিল বাংলা ছবি, যেটার নাম হচ্ছে ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাসে উত্তম কুমার ভানু ছিল, যেখানে গল্পটা ছিল হচ্ছে চাকর এবং মালিক দুজনই যমজ। এবার দুজনের মধ্যে কনফিউশন হয়, এদের বউরা চিনতে পারে না এদের, এবং চারিপাশের লোক, ছবিটা অবশ্যই দেখেছো, খুব হাসির একটা সিনেমা, সেই ছবিটার রিমেক ছিল। এবার সেই যে ছবিটা ছিল সেটা আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প ছিল সেম নেমের, সেটার থেকে রিমেক ছিল। সেই গল্পটা আবার দ্য কমেডি অফ ইয়র্স শেক্সপিয়ারের, সেটা থেকে বেস্ট ছিল। তারা একটা বিশাল বড় চেন। এবার এই যে ছবিটার যে ফর্মটা, মানে রোহিত শেট্টির যে সময়টা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সিক্সটিজ, মানে এটা কিন্তু বর্তমান সময়ের ওপর বেস্ট না। এবার অনেক বছর আগে সাজিদ খান সে হিম্মতওয়ালা রিমেক করেছিল এবং সে এইটিজের ছবি রিমেক করে এইটিজ দেখিয়েছিল। এবারও সিক্সটিজের ছবি রিমেক করে সিক্সটিজ দেখানো হচ্ছে, বর্তমান সময় দেখানো হচ্ছে না। কিন্তু ডিরেক্টরটা কিন্তু সাজিদ খান না, ডিরেক্টর রোহিত শেট্টি। তা রোহিত শেট্টি জানে তার অডিয়েন্স তার কাছ থেকে কী দেখতে চায়, এবং সে আমার মনে হয় যথাযথভাবে সেটা দেখাতে পারে। ছবিতে যে কাস্টিং, রণবীর সিং বলি, বরুণ শর্মা বলি, জন লিভার বলি, সঞ্জয় মিশ্রা বলি, তো কাস্টিং খুব ভালো। এছাড়াও অজয় দেবগন, দীপিকা পাডুকোনের কেমিও রয়েছে, তো সেটা দেখতে অডিয়েন্স আসবে। আর এখানে ওই দু একজনের ডায়লগস দেখবে, জলদি বল, পলবিরে নিকলনা হ্যায়, যেরকম টাইপের, সেগুলো হচ্ছে অনেকটা এরা অল দ্য বেস্টে, গোলমালে যেরকম ধরনের অ্যাটেম্পট করেছে সেগুলোকে আবার ফিরিয়ে আনা। তা এই যে নিজের অডিয়েন্সকে সেম টাইপের জিনিসপত্র প্রোভাইড করে, এটা রোহিত শেট্টি করতে পারে, এন্টারটেনমেন্টের খুব ব্যালেন্সড সিনেমা বানাতে পারে। খালি ছবিটা যেন দিলওয়ালের মতো না হয়ে যায়, ওই সিনেমাটা দেখা যায় না, ওরকম না হোক, বাদবাকি রোহিত শেট্টির সিনেমা এমনিই চলবে, সুন্দর হবে, দেখা যাক কেমন হয় এই ছবিটা। মিউজিক খুব ভালো হবে আশা করি, দেখা যাক, এবং সার্কাসটাকে কীরকমভাবে দেখায় এই ছবিটা। ওই অ্যানাউন্সমেন্টটা অবশ্যই ভালো, সবাইকে দেখতে এখানে খুব সুন্দর লাগছে, খুব গ্লসি, খুব জাঁকজমকপূর্ণ বানানো হয়েছে। এবং ছবির ট্রেলার আসবে 2nd December। এখানে বরুণ শর্মা যত সম্ভব হচ্ছে রণবীর সিংয়ের সেই অ্যাসিস্ট্যান্ট বা তার বন্ধু বা তার চাকর, যেখানে ভানু ছিল উত্তম কুমারের, দেখা যাক কেমন কী হয়। তো প্লটটা তো খুব সুন্দর, খুব মজার, এবং এই ছবিটাকেও আশা করি খুব মজারই বানানো হবে। মানে রিমেকের চেনটা খুব মজার না, যে এটা ওটার থেকে, ওটা সেটার থেকে, যাই হোক দেখা যাক কেমন কী বানায়। এবার রোহিত শেট্টি এই পরিচালকের ওপর কেন ভরসা? রণবীর সিংয়ের সাথে প্রথম ছবি হোক, বা শাহরুখ খানের সাথে, বা অজয় দেবগনের সাথে হোক, বা একদম খারাপ সময় অক্ষয় কুমারের সাথে হোক, তার ছবি মানে অডিয়েন্স আসবেই সিনেমা হলে। এবং আমার মনে আছে আমি এরকম আর কোনো সিনেমাতে দেখিনি, সূর্যবংশ এসেছিলো তো উড স্কোয়ারে সিনেমা চালানোর আগে যে কিউআর কোডটা, ওটা ম্যাচ করছিলো না, যে কারণে 1 ঘন্টা হয়ে গেছিলো সিনেমার ফার্স্ট শোটা চলছিলো না, 9টা থেকে চলছিলো না, তো 10টা থেকে হাইল্যান্ড পার্কে একটা শো ছিল। আমি তো হাইল্যান্ড পার্কে যেতামই, অতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, তো ওরা বলেছিলো টিকিটের টাকা ওরা ফেরত দিয়ে দেবে। প্রায় 60-70 জন লোক ওই ছবিটা দেখার জন্য ওখান থেকে বেরিয়ে গেল, এবং সবাই আলোচনা করছে কোথায় গিয়ে দেখবে, তারা সবাই হাইল্যান্ড পার্কে চলে গেল নেক্সট শোতে। যাই হোক, এরকম একটা ক্রেজ রয়েছে এই লোকটার প্রতি। কয়েকদিন আগে অনুরাগ কাশ্যপ বলছিল আপনি তার সেন্সিবিলিটি, তার পার্সপেক্টিভ এই পলিটিক্সে সব কিছু নিয়ে ডিবেট করতে পারেন, কিন্তু রোহিত শেট্টির সিনেমা নিয়ে ডিবেট করতে পারবেন না। মানে অনুরাগ কাশ্যপ নিজে কমার্শিয়াল সিনেমা দেখা খুব পছন্দ করে, কিন্তু বর্তমানে কোনো ডিরেক্টর মেইন স্ট্রিমে ভালো সিনেমা বানাতে পারে না, শুধুমাত্র রোহিত শেট্টি, যে নিজের যে ব্র্যান্ড, নিজের যে সিনেমা সেটা তৈরি করতে পারে, কারণ সবাই সাউথের দিকে তাকিয়ে। কিন্তু রোহিত শেট্টি নিজের যে ফিলটা সে রিমেক করলেও সেটা বজায় রাখতে পারে, সেই ট্রিটটা অডিয়েন্সকে দিতে পারে যেটা অডিয়েন্স চায় তার ছবির থেকে। তো দেখা যাক রোহিত শেট্টির ছবিটা কেমন কী হয়, এবং যেহেতু হিন্দি বেল্টার কোনো কম্পিটিশান নেই, একটাই বড় কম্পিটিশান অবতার 2, সেটার থেকে বেঁচে গেলে এই ছবিটার বক্স অফিস কালেকশন
কেউ আটকাতে পারবে না। এবং এক দু সপ্তাহ পর সালমান খানের সিনেমাও নেই যেটা আসার কথা ছিল, যদিও সেটা কিছু করতে পারতো না, তবুও নেই। দেখা যাক এই ছবিটা কীরকম কী বিজনেস করে। এবার যদি আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো ভেরিয়া এবং দৃশ্যম টু একত্রিতভাবে এই উইকেন্ডে যে কালেকশানটা এনে দিয়েছে, বহুদিন পর এক্সিবিটররা এরকম কালেকশান পেয়েছে। তার কারণ এর আগে রক্ষাবন্ধন বা লাল সিং চড্ডা হোক বা দিওয়ালির সময় থ্যাঙ্ক গড বা রামসেতু হোক, কোনো ছবি, বড় ছবি, ইভেন্টে কোনো এসে এরকম কালেকশান করতে পারেনি, যেখানে এই দুটো ছবি নর্মাল টাইমে এসে এরকম কালেকশান করেছে। এবং দৃশ্যম টু যেরকমভাবে কালেকশান বজায় রাখছে সেটা সত্যি প্রেস করতে হয়। তো ভেরিয়া শনিবার দিন কালেকশান করেছে 9,57,00,000 টাকা। আমি আগের দিনই বলছিলাম ভেরিয়াকে ডাবল ডিজিট কালেকশান করতে হবে, সেটা করতে ব্যর্থ হয়েছে ভেরিয়া। রবিবার দিন কালেকশানে জাম্প এসেছে, রবিবার দিন 11,50,00,000 টাকার কালেকশান করেছে। তো ইন্ডিয়াতে এই ছবির নেট কালেকশান 3 দিনের 28,55,00,000 টাকা, যেটা স্ট্রিক্টলি অ্যাভারেজ। এবার দেখা যাক এই ছবিটা উইকডেজে কীরকম কী কালেকশান করে। তবে আমি ফার্দার এই কথাটাও বলবো, এই ছবির 3 দিনের কালেকশান কিন্তু রাম সেতু, থ্যাঙ্ক গডের থেকে ডেফিনেটলি, বাট রাম সেতু ওই টাইপের যে সিনেমাগুলো ছিল সেই ছবিগুলোর থেকে এই ছবিটা ট্রেন্ড বেটার। এবার দেখার এই ছবিটা নিজের হোল্ড বজায় রাখতে পারে কি না। দৃশ্যম টুয়ের যদি কালেকশান বলি, দৃশ্যম টু শনিবার দিন কালেকশান করেছে 14,05,00,000 টাকা, যেটা হিউজ, এবং রবিবার 17,32,00,000 টাকা। ছবিটার এখনও পর্যন্ত কালেকশান হলো, নেট কালেকশান 143,90,00,000 টাকা, মানে আমরা 144 কোটি বলতে পারি। যদি ছবিটা কম করেও উইকডেজে এই 4 দিনে এই সপ্তাহে 25 কোটিরও কালেকশান করে, তাও ছবিটা 168 কোটি টাকায় কমফোর্টেবলি পৌঁছে যাবে, বা যদি 170 করে ফেলে। তারপরে উইকেন্ডে কিছু না হলেও ছবিটা তো 25 কোটির বিজনেস করবেই, যেরকমভাবে এই ছবিটার কালেকশন। এবং আমার মনে হয় না কোনোভাবে অ্যান অ্যাকশন হিরো এই ছবিটাকে কম্পিটিশান দিতে পারবে দৃশ্যম টুকে, এবং দৃশ্যম টু হয়তো অ্যান অ্যাকশন হিরোর থেকেও বেটার কালেকশন করলো নিজের থার্ড উইকেন্ডে। তো এই ছবিটা শিওর শট 210-215 কোটি কালেক্ট করছে দৃশ্যম টু। এবার তার থেকে বেটারও হতে পারে, কারণ অনেকটা দিন আছে এই ছবিটার কাছে যেখানে কোনো বড় সিনেমা নেই। এবং এই দুটো ছবিকে, মানে ভেরিয়া এবং দৃশ্যম টু, দুটো ছবিকে কালেকশানে বিট করে দিয়েছে বাংলার ছবি ওগো বিদেশিনী, অঙ্কুশ হাজারার ছবি, মারাত্মক রেসপন্স। তবলা কি বাজাবো? মানে ফাটিয়ে দিয়েছে কালেকশান। মাল্টিপ্লেক্স চেনের যে আমরা কালেকশানটা পাই, এখানে কালেকশানের মধ্যে সিঙ্গেল স্ক্রিনের কালেকশান থাকবে না খুব স্বাভাবিক, এবং SVF তাদেরও কালেকশান নেই, তবুও মাল্টিপ্লেক্স চেন তো এরা বিশাল বড়ো চেন, সেখানে এই ছবিটা রেকর্ড ব্রেকিং এক সপ্তাহে সব সিনেমাকে পিছনে ফেলে 16,000 টাকার কালেকশান করেছে, যেটা জাস্ট ভাবা যায় না। মানে কালেকশানটা আমি শুনলাম আমার গায়ে কারেন্ট খেলে গেল, আমি ছিটকে গেছি। ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জানাও তো আমাদের পাশে আছে। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।